হলুদ পেটযুক্ত সামুদ্রিক সাপ হলো সাবফ্যালিন হাইড্রোফিনি থেকে একটি বিষাক্ত প্রজাতির সাপ, যা আটলান্টিক মহাসাগর ছাড়া সারা বিশ্বে গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরীয় জলে পাওয়া যায়। বহু বছর ধরে এটি মনোটাইপিক জেনেসাস পেলামিসে স্থাপন করা হয়েছিল, কিন্তু সম্প্রতি আণবিক প্রমাণগুলি নির্দেশ করে যে এটি হাইড্রোফিস গণের মধ্যে রয়েছে। বৈজ্ঞানিক নাম হাইড্রোফিস প্লুটারাস। অন্যান্য সামুদ্রিক সাপের মতন এর বিষ অত্যন্ত শক্তিশালী। বিষের সাবকুটিয়ান্স LD550 হয় এবং 067 mg পার কিলো। এর প্রতি কামড়ে বিষের ফলন 1.0 থেকে 4.0 মিলিগ্রাম। হলুদ পেটযুক্ত সামুদ্রিক সাপের বিষ বিভিন্ন নিউরোটক্সিন এবং অন্য দুটি আইসোটক্সিন রয়েছে। এই আইসোটক্সিনটাই একটু আমাদের পক্ষে বিপদের কারণ হয়ে থাকে। হলুদ পেটের সামুদ্রিক সাপ কামড়ে এড়াতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়, যেমন সামুদ্রিক সাপ রয়েছে বলে পরিচিত এলাকায় সাঁতার কাটা এড়িয়ে চলুন। সামুদ্রিক সাপ সব সামুদ্রিক জীব এগুলোকে স্পর্শ করা উচিত নয়, স্পর্শ পরিচালনা করে এড়িয়ে চলুন। যেখানে সামুদ্রিক সাপ থাকে সেখানে প্রতিরক্ষামূলক পোশাক। সবশেষে বলা যায় যে তেমন ভয়ের বিশেষ কোনো কারণ নেই। এরা সাধারণত তীরের দিকে আসে না, এর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস মানুষ দেখেছে, তাই একদমই ভয় পাবেন না। মনের আনন্দে সমুদ্রকে উপভোগ করুন। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ দেখার জন্য। সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে